বাহিরা বাংলা নিউজ, সততার সাথে মানবতার স্বার্থে। নমস্কার, বাহিরা বাংলা নিউজে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন কাঁচরাপাড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উৎপল দাশগুপ্ত মহাশয়। আমরা ওনার সাথে কথা বলে নেব। প্রথমে আপনাকে বাহিরা বাংলা নিউজে স্বাগত। প্রথম প্রশ্ন যেটা আপনার কাছে আমি রাখবো সেটা হলো, আমরা বিগত দিনে দিজপুরের রাজনীতিতে অনেক চড়াই উৎরাও দেখেছি, অনেক পরিবর্তনও দেখেছি, এখনও দেখছি, কিন্তু তার মধ্যেও আপনারা কয়েকজন ইনক্লুডিং আপনি এখনও অবধি তৃণমূল কংগ্রেসেই রয়েছেন এবং আপনি কাঁচরাপাড়ার বুকে বিখ্যাত না তৃণমূলের ক্ষেত্রে, কী বলবেন এই বিষয়ে? না, এই বিষয়ে কিছু বলার আর কী আছে। আমি জন্মলগ্ন থেকে তৃণমূলটা করি, আর পার্টির এমন কোনো বাজে অবস্থায় যায়নি যে আমাকে ছেড়ে চলে গেল। আমি তো পার্টি দিয়ে কামাতে আসিনি, আর মানুষের সেবা করতে এসেছি। আমার যখন সেবা করার সুযোগটা আছে, যতদিন পারবো সেবা করবো, তারপর যদি সেই অবস্থা হয় পার্টি থেকে বসে যাবো, কিন্তু অন্য দলে নাম লেখাবো। আমরা দেখছি যে ফল ঘোষণার আগে পর্যন্ত 22 তারিখ রাত অবধিও যারা অন্য দলে ছিলেন, আমি শাসক দল হোক বা তারা বামপন্থী হোক, ফল ঘোষণার দিন থেকে, পরের দিনও না, ফল ঘোষণার দিন থেকেই তাদের মুখে জয় শ্রীরাম ধ্বনি। আবার পার্টি অফিস বা ক্লাবও দখল হচ্ছে দিজপুরের রাজনীতিতে, শুধু কাঁচরাপাড়া না, হালিশহর। কী বলবো, কী বলবো, এরা সুবিধাবাদী, এরা দল করতে আসে না, এদের সুবিধা যেখানে আছে সেখানে যাবে, তাছাড়া তো আর কিছু দেখি, এদের সুবিধাবাদী। আমরা যেটা আজকে আর কি খবর পেয়েছি যে আপনার কাঁচরাপাড়া পৌরসভা কমব্যাট ফোর্স নিরাপত্তা দিচ্ছে, এটা আমি শুনেছি। আমি কালকে পর্যন্ত পৌরসভায় গেছি, আজকে একটা বিশেষ কাজ, আমি রোজ যাই, আমি আজ থেকে না, আমি 10 সাল থেকে কাউন্সিলর, আমার খুব কম কামাই আছে, আমার কোনো পোর্টফোলিও নেই, আগের বোর্ডে ছিল, এই বোর্ডে আমাকে দেয়নি, তাও আমি রোজ, আমি এলাকার কাজ নিয়ে আমি রোজ যাই। এরকম কিছু কি চোখে পড়েছে যে আজকে আমার শোনা কথা যে ফোর্স এসেছিল? হ্যাঁ, কিন্তু আমার শোনা কথা, আমি নিজে দেখিনি, আমি আমি চাইনি, আমরা দেখেছি যে বিগত দিনে আপনার ওয়ার্ডের যে উন্নয়ন সেই ক্ষেত্রে আপনার ওয়ার্ড 3 বার পুরস্কৃত হয়েছে। হ্যাঁ, তার মধ্যে আমরা একটা এখন দেখতে পাচ্ছি। তো এই যে এত উন্নয়ন আপনার, আপনি করেছেন বা আপনার দলের হয়ে আপনি করেছেন, তৃণমূল কংগ্রেসের হয়ে করেছেন, মুখ্যমন্ত্রী যেটি বলেছেন যে তিনি উন্নয়নের ওপর দাঁড়িয়ে লোকসভা ভোট বা যে কোনো ভোট তিনি জিততে চান বা জয়ী হয়েছিল, কিন্তু তার মধ্যেও আমরা দেখছি যে বিজেপি এই রাজ্যে দাঁত ফুটিয়েছে। উন্নয়ন তো হয়েছে, আমি আগে 19 নম্বরে ছিলাম, 15 সালে 20 নম্বরে দাঁড়াই, 20 নম্বরে এটা অ্যাকচুয়ালি কমিউনিস্টদের ওয়ার্ড, স্বাধীনতার পরে আমি ফার্স্ট জিতি, আর জিতেছি বলেই তার পুরস্কার স্বরূপ সত্যি ওরা আমাকে ফেরত দিয়েছে। কাঁচরাপাড়ায় যতগুলি ওয়ার্ডে এবার ভোট হয়েছে, এবারের ভোটে আমি লিড দিয়েছি, 493 ভোটে লিড দিয়েছি, ভোটার কম, সে তো ভোটার, বুথভিত্তিক এই যে 167 পার্ট, 167 পার্টে 764 ভোটার, কুল হয়েছে 567, 71.41%, বিজেপি পেয়েছে 131, এখানে বিজেপি কেউ ছিল না, আমার দলেরই কিছু ব্যক্তি করেছে। বামের ভোট রামে তো গেছে, নাহলে তো উড়ে আসেনি ভোটটা। আর 2 নম্বর হচ্ছে, আমি যদি কাজ নাই করতাম, সিপিএম এর লোক এত ভোট আমাকে দিত না, 338 ভোট, এই বুথে আমি জিতেছি 260, 167 পার্টি, 168 পার্টি জিতেছি 99 ভোট, 169 পার্টি জিতেছি 68, মানে টোটাল 394 ভোট, প্রায় 400 মানে হ্যাভক
রেজাল্ট আমাকে এলাকাবাসী চোখ দিয়েছে, তার মানে আমার কাজের পরিপ্রেক্ষিতে দিয়েছে, আপনার উন্নয়ন দেখে, উন্নয়ন দেখে এবং আমার ব্যবহার ওরা পেয়েছে ভালো। ওরা যেটা ভাবতো বা আমার দলেরও কিছু লোক প্রচার করতো যে উগ্রবাদী, কিন্তু আমি জায়গায় উগ্রবাদী, কাজ না হলে আমি উগ্রবাদী ব্যবহার করি, কিন্তু কাজ হলে সে আমার মাথায় থাকে। সকালবেলা আসলে বুঝবেন সুইপারদের আমি কাজ করাই, দুটো ওয়ার্ডই আমি দেখি, সুইপারদের যেরকম ভালোবাসি সেরকম আমি ওদের দিয়ে কাজ নিই, যাদের দিয়ে আমার ওয়ার্ড পরিষ্কার করতেই হয়। আমাকে অফিসে ঝামেলা করতে হয় চেয়ারম্যানের সাথে, আমার এলাকায় টাকা দাও, তারপর কিন্তু তাহলে তার পার্সেন্টেজ তো বলে যেতে পারবে না, কারো কাছ থেকে এক পয়সা খেয়েছি, এটুকু আমার ইয়ে। আমি তিনখানা পাম্প বসিয়েছি, এবারে জলকষ্ট নেই, গরমে জলের কষ্ট সেটা নেই, তিনখানা পাম্প আমার, এবং 19 নম্বর ওয়ার্ডেও আমি দুটো পাম্প বসিয়েছি, এগুলো তো আমার এলাকা, সারাউন্ডিংস এলাকাটাই আপনার। রামপ্রসাদ বিঘার মতো কাজ হচ্ছে, তাই বাড়ি 17,31,000 টাকা স্যাংশন দিয়ে কাজ আরম্ভ করে দিন, কাজ চলছে। আচ্ছা, 32 লাখ টাকা ড্রেন ডিপিআর রাস্তার সাইডে বাঁধানো ঠাঁধানোর জন্য, ওইটা আমাদের সিআইসি মিটিংয়ে পাস হয়েছে, ওইটাই এমএআই ইয়েতে সিএমডিতে গেছে, ওইটা যদি ওটা পাস হয়ে যায় তাহলে কাজ হবে, আর যদি এখন নতুন বোর্ড যদি হয় এরা যদি আটকে দেয় তাহলে হবে। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে গতকাল যারা বিজেপিতে যোগ দিলেন সেই 18 জন, আর এখন দাঁড়াচ্ছে হলো 18-6, আচ্ছা তার মানে তো বিজেপি বোর্ড হচ্ছে, এটা তো আমরা ধরে নিই, সেটা তো পরের ব্যাপার, তারা অনাস্থা আনবে, এটা একটা দীর্ঘমেয়াদী ইসলামে, আমার আমার তো রাজ্যে আমার তো পার্টি পাওয়ারে আছে, না এটা একটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া, সেটা আগে দেখেন কোথায় যায়, অত সস্তা নেই কোনো বলিয়া কি এমনি বসে আছে দপ্তরে, আর আমার দিদি কি এমনি বসে আছে, আগে হোক তারপরে দেখো। আমরা যেটা সুদীপদার থেকে জানলাম যে ওনার উনি আমাদের জানিয়েছেন যে যারা যারা গেছেন বিজেপি তাদের মধ্যে নাকি অনেকেই তার সাথে কথা হয়েছে, তাদের মধ্যে অনেকেই নাকি তারা বলেছেন যে অনেক চাপের মধ্যে তারা বিজেপি গেছে, এই বিষয়ে এটা কি কি সে তো গেছে, তাদের তো চাপ তো হয়েছে, সে তো কাছে করার লোক জানে, আপনার আপনার উপরে কি এরকম কোনো হুমকি আমার উপরে, আমার এখানে সত্যি কথা বলতে কি আমার এখানে চাপ আছে, এইবারে আসেনি, আগের ভোটে এসেছিল, তখন আমার আমার যে লিডার মৃণাল সিং রায় তার সাথে আমি ছিলাম, তখন আমার উপরে নানা রকম অত্যাচার চলেছে, ও জানে ওর অত্যাচারের পরেও আমি যখন দেখিনি এখনও আমায় কিছু করতে পারে, কী করবে কী করবে, মার্ডার পর্যন্ত করবেই তো ওসব ভয়ে পায়। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, বীজপুরের যারা যারা এখনও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছে তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে তাদেরকে বলবো ভয় ত্যাগ করে, তারা তো চোর ছাড়ছেন না, খুব জোর হলে একটা চাড়ি মারবে, এরপরে তারপরে মা বাপ তুলে গালা গালি দেবে, তারপরে আবার নিজেই নিজেই পরে আফসোস করবে যে কেন করলাম, সুতরাং তাদেরকে বলবো তারা শান্তভাবে থাকুক আর মমতা ব্যানার্জির উপরে বিশ্বাস রাখুক, দল আবার পাওয়া যাবে। ধন্যবাদ, আমরা কথা বলে নিলাম উৎপলবাবুর সাথে, উৎপলবাবুর সাথে উনি জানালেন যে মানুষ এখনও মমতা ব্যানার্জি উন্নয়নের সাথে আছে, মমতা ব্যানার্জির সাথে আছে, এবং তার দল 2021 সালে যে বিধানসভা ভোট সেই ভোটে বিপুলভাবে জয়লাভ করবেন। ক্যামেরায় রাজদীপের সাথে আকাশ, আহিরা বাংলা নিউজ, কাছড়াপাড়া। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications. Ahira Bangla News.